হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্টার লাইফস্টাইল বাংলা। বন্ধুরা, জানে মেরি জানে মন বচপন কা প্যার মেরা ভুল নাই জানা রে চাচা মেরা প্যার এ জান তুজে কিয়া হে বচপন কা প্যার মেরা ভুল নাই। আপনারা তো নিশ্চয় জানেন আজকাল এই গানটি সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল একটি গান, যখন থেকে এই ছেলেটি এটা গিয়েছে। ছোট ক্রিয়েটার থেকে শুরু করে বড় বড় স্টাররা পর্যন্ত এই গানটিতে লিপসিং এবং ডুয়েট ভিডিও করতে দেখা গিয়েছে। বচপন কা প্যার এই গানটি খুবই দ্রুততার সাথে ভাইরাল হয়েছে। আর যখন থেকে পাঞ্জাবি সিঙ্গার বাদশা এই গানটিকে নিজের মিউজিক দিয়ে রিক্রিয়েট করে, তখন থেকে এই গানটি এবং এই গানটি গাওয়া এই ছেলেটি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে টপ 10 লিস্টে, ট্রেন্ডিং লিস্টে চলে আসে। এই বাচ্চা ছেলেটি এই জন্য জনপ্রিয় হয় যে যেমনই হোক না তার গান গাওয়া, কিন্তু তার লিপসিং এবং গান গাওয়া সবাইকে খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার নাম সহদেব কুমার দেবদো, জন্ম 2009 সালের 16 সেপ্টেম্বরে, জন্মস্থান ছত্তিশগড় সুকমা নামক একটি গ্রামে। তার বয়স 12 বছর, এখন সে ক্লাস 7-এ পড়াশোনা করছে। যে ভিডিওটি তার ভাইরাল হয় সেটাতে তাকে দেখা যাচ্ছে স্কুল ড্রেস পরে গানটি গাইছে। এই ভিডিওটি 2 বছরের পুরনো। তার এই ভিডিওটি শ্যুট করা হয়েছিল যখন সে ক্লাস 5-এ পড়তো। ভিডিওটি সহদেবের স্কুল টিচার নিজের মোবাইলে শ্যুট করেছিলেন। এই গানটি সে 26 জানুয়ারির জন্য গিয়েছিল। তার টিচার এই ভিডিওটি 2 বছর আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, কিন্তু তখন ভাইরাল হয়নি। তো বন্ধুরা, হঠাৎ করে তার এই গানটি ইনস্টাগ্রাম রিল এবং ফেসবুকে ভাইরাল হয়ে যায়। ইনস্টাগ্রামে তার এই গানটি খুবই জনপ্রিয় হয়ে ওঠে। বড় বড় ক্রিয়েটাররা তার এই গানটিতে লিপসিং করে এবং সে রাতারাতি স্টার হয়ে যায়। যখন নাম করা র্যাপার বাদশা তার এই গানটি শুনে, তখনই তাকে বাদশা দিল্লিতে আসতে বলে। আর শোনা যাচ্ছে বাদশা তাকে অনেক সাহায্য করেছেন এবং তার সাথে কাজ করার জন্য তাকে বলেন। বাদশা তার এই গানটি রিক্রিয়েট করেন, তারপর এই গানটি লিপসিংয়ের পাশাপাশি ড্যান্স ভিডিও সবাই করতে থাকে। শুধু বাদশাও নয়, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলও সহদেবের সাথে দেখা করে এই ব্যাপারে তিনি টুইটও করেন। বাদশা সহদেবের সাথে ভিডিও কলে কথা বলে এবং তাকে তার অফিসে আসতে বলে। বাদশা সহদেবের গানটা যেটা রিক্রিয়েট করেছিল সেটাতে এখনও পর্যন্ত 65 মিলিয়নেরও বেশি ভিউজ চলে এসেছে। তার এই গানটি নেহা কক্কর, সিদ্ধার্থ নিগম এবং রিয়াজ আলীর মতো বড় বড় স্টাররা ভিডিও করেছেন। এতেই বোঝা যাচ্ছে তার এই গানটা কতটা ভাইরাল হয়েছে। সহদেব একটি অতি দরিদ্র পরিবার থেকে উঠে আসা একটি সাধারণ ছেলে, সে তার অসাধারণ লিপসিং গান করে সবার মন জয় করেছে। অনেক রিপোর্টে বলা হচ্ছে সহদেবকে অনেক স্টাররা এখনও পর্যন্ত অনেক সাহায্য করতে চাইছেন, যার মধ্যে সব থেকে বেশি সাহায্য করেছেন বাদশা। সহদেবের পরিবার, তার পরিবারে 6 ভাই বোন, যার মধ্যে 4 বোন এবং 2 ভাই। তারা সহদেব এখন পড়াশোনা করে, তার বড় ভাই গরু চড়ায়। সহদেবের পরিবারে তার বাবাই একমাত্র গার্জেন, কারণ সে যখন অনেক ছোট ছিল তখনই তার মা মারা যায়। স্টার হওয়ার পর সহদেবকে তার পাড়ার লোকেরা বচপন কা প্যার বলেই ডাকছেন, এটা শুনে সে খুব খুশি। বাদশার সাথে দেখা করার পর সহদেব বলে বাদশা তাকে তার সাথে কাজ করার জন্য বলেছেন। বাদশা তাকে নিজের খরচায় তাকে ফ্লাইটে করে দিল্লিতে নিয়ে আসেন। সহদেব বলেন সে জীবনে ভাবতে পারেনি সে কোনোদিনও প্লেনে চড়বে। বাদশা তাকে বলে সে যেন তার পড়াশোনা চালিয়ে যায়, সহদেবের পড়াশোনা করার খরচা সম্পূর্ণ বাদশা বহন করবে। সহদেব জানিয়েছে বাদশা তার সাথে একটি অলরেডি গান রেকর্ড করে ফেলেছেন, যেটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। সহদেব সে তার জীবনে একজন গায়ক হতে চান। তো বন্ধুরা, এটি ছিল ভাইরাল সিঙ্গার বয় সহদেবের সম্পর্কে তথ্য। আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে সহদেবের সম্পর্কে অনেক কিছু জানতে পারলেন। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।